আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কথা বলছি আমি নাবিদ আলমগীর। আজকের বিষয় হচ্ছে যে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের ড্র ইনফরমেশন জানানো, ইনভিটেশন টু অ্যাপ্লাই। তো ব্রিটিশ কলাম্বিয়া হচ্ছে ক্যানাডার মোস্ট পপুলার একটি পিএনপি প্রোগ্রাম, একটি প্রভিন্স ব্রিটিশ কলাম্বিয়া। এই ইনভিটেশন টু অ্যাপ্লাইয়ে কাদেরকে ইনভিটেশন করা হয় এবং কতজন ইনভিটেশন করা হয়, কোন কোন ক্যাটাগরি, সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো। তো অ্যাকচুয়ালি যারা পিএনপি প্রোগ্রামে অ্যাপ্লাই করে তারা যদি এখানে ইনভিটেশন পেয়ে যায়, তারা এক্সট্রা এডিশনাল 600 পয়েন্ট পায়, যা পরবর্তী এক্সপ্রেস এন্ট্রিতে আপনি নিশ্চিত আইটিএ পাবেন, এটা নিশ্চিত করে। তো আমি এখন যে ওয়েবপেজ আছি, এই ওয়েবপেজটা হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে এখানে ইনভিটেশন টু অ্যাপ্লাই যে ইনফরমেশনগুলো রয়েছে, এই যে টোটাল ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমি এক্সেলে কনভার্ট করেছি আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য। যেমন এখানে যে এই যে এনওসিগুলো রয়েছে, এই এনওসিগুলোর ডিটেলসটা নেই, আমি এখানে এক্সেলে এনওসিগুলোর ডিটেলস তৈরি করেছি। আর যারা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড, তারা দুটো পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমি ভিডিওর শেষে বলতেছি। ওকে, ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। তো এই ব্রিটিশ কলাম্বিয়া টোটাল 230 জনকে ইনভিটেশন করা হয়। এই ইনভিটেশন করা হয় 22 ডিসেম্বর 2020। কোন কোন ক্যাটাগরি এখানে রয়েছে? এসআই, এসআই মানে হচ্ছে স্কিল ইমিগ্রেন্ট। স্কিল ইমিগ্রেন্টের মধ্যে রয়েছে তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে স্কিল ইমিগ্রেন্ট স্কিল ওয়ার্কার, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট, একটা হচ্ছে অ্যান্টি লেভেল অ্যান্ড সেমি স্কিল। স্কিল ওয়ার্কারদের পয়েন্ট ছিল, মিনিমাম পয়েন্ট ছিল 95, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটের ছিল 95 এবং এন্ট্রি লেভেল এবং সেমি স্কিল তাদের ছিল 77। আরেকটা রয়েছে ব্রিটিশ কলাম্বিয়া এক্সপ্রেস এন্ট্রি, এক্সপ্রেস এন্ট্রি ব্রিটিশ কলাম্বিয়া, এটার মধ্যে রয়েছে দুটো সাব ক্যাটাগরি, একটা হচ্ছে স্কিল ওয়ার্কার আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট। স্কিল ওয়ার্কারদের পয়েন্ট ছিল 99 আর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটদের ছিল 99। তো এখানে অ্যাকচুয়ালি দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে স্কিল ইমিগ্রেন্ট। স্কিল ইমিগ্রেন্টের মধ্যে তিনটি সাব ক্যাটাগরি রয়েছে, স্কিল ওয়ার্কার, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট, অ্যান্টি লেভেল অ্যান্ড সেমি স্কিল। এক্সপ্রেস এন্ট্রি এটার মধ্যে রয়েছে দুটো সাব ক্যাটাগরি, একটা হচ্ছে স্কিল ওয়ার্কার, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট। তো এই ইনভিটেশন ইস্যুতে যে এনওসিগুলোকে এক্সক্লুডেড রাখা হয়, এই এনওসিগুলোকে টোটাল 31টি এনওসিকে এখানে এক্সক্লুডেড করা হয়। তো এক্সক্লুডেড এনওসিগুলোর ডিটেলস আমি এখানে তাদের ক্যানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এগুলো ফাইন্ড আউট করি এবং এখানেই সুন্দর করে সাজিয়ে রাখি, যেন আপনারা জানতে পারেন। এই 31টি এনওসির লিস্টটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে কোন কোন এনওসিগুলোকে এক্সক্লুডেড করা হয়েছে। ওকে, আপনি যদি এই ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড হন, তাহলে আপনাকে কী করতে হবে? আপনি এখানে দুটো স্ট্রিমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে একটি প্রোফাইল থ্রো করতে হবে অনলাইন পোর্টালে, ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে একটি প্রোফাইল থ্রো করতে হবে অনলাইন পোর্টালে। আর দুই নম্বর স্ট্রিম হচ্ছে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে স্কিল ইমিগ্রেশন রেজিস্ট্রেশন সিস্টেম, অর্থাৎ এটাকে বলা হয় এসআইআরএস। তো এই দুটো পদ্ধতিতে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন তা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো ইনশাল্লাহ। তো এই সিস্টেমগুলো জানার জন্য, কীভাবে অ্যাপ্লাই করবেন তা বোঝার জন্য, অ্যাপ্লাই করার জন্য আপনি অবশ্যই ITBD.Canada চ্যানেলের সাথে থাকতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই হচ্ছে যে ড্র ইনফরমেশন।